আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ামুল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। অধিকাংশ সময়ই আমাদের দেশের মানুষেরা অত্যন্ত আনন্দ আর কৌতূহল নিয়ে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করে থাকে। অথচ এই বিষয়টি কিন্তু আনন্দের নয়, বরং ভয় এবং ক্ষমা প্রার্থনার। সূর্য ও চন্দ্রের যখন গ্রহণের সময় হতো, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ভয় বিবর্ণ হয়ে যেত। তখন তিনি সাহাবিদের নিয়ে জামাতে নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আরবিতে সূর্যগ্রহণকে কুসুব বলা হয়, আর সূর্যগ্রহণের নামাজকে নামাজে কুসুব বলা হয়। দশম হিজরিতে যখন পবিত্র মদিনায় সূর্যগ্রহণ হয়, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। সেই নামাজের কিয়াম, রুকু, সিজদা, মোট কথা প্রত্যেকটি রুকন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিল। অবিশ্বাসী বিজ্ঞানীরা প্রথমে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল সম্পর্কে জানতে পারল, তখন তারা এটা নিয়ে হাসাহাসি করল, বিদ্রুপ করল, নাউজুবিল্লাহ। তারা বলল, এ সময় এটা করার কি যৌক্তিকতা আছে? সূর্যগ্রহণের সময় চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে বলে সূর্যগ্রহণ হয়, ব্যাস এতটুকুই, এখানে কান্নাকাটি করার কি আছে? মজার বিষয় হলো, বিংশ শতাব্দীর গোড়ায় যখন এ নিয়ে গবেষণা শুরু হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের তাৎপর্য বেরিয়ে আসলো। আধুনিক সৌরবিজ্ঞানীদের মতে, মঙ্গল ও বৃহস্পতি এই গ্রহ দুটির কক্ষপথের মধ্যবলয়ে রয়েছে অ্যারিস্টোয়েড, মিটিউরিট ও উল্কাপিণ্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট। এগুলোকে এক কথায় গ্রহাণুপুঞ্জ বলা হয়। গ্রহাণুপুঞ্জের এই বেল্ট আবিষ্কৃত হয় 1801 সালে। এক একটা ঝুলন্ত পাথরের ব্যাস 120 মাইল থেকে 450 মাইল পর্যন্ত। বিজ্ঞানীরা আজ এই পাথরের ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত। কখন জানি এই বেল্ট থেকে কোনো পাথর নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বুকে আঘাত হানে, যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। গ্রহাণুপুঞ্জের পাথরখণ্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথরখণ্ড প্রতিনিয়তই পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে এসে ভস্ম হয়ে যায়। কিন্তু বৃহৎ আকার পাথরখণ্ডগুলো যদি পৃথিবীতে আঘাত করে, তাহলে কি হবে? প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই একটি পাথর আঘাত হেনেছিল। এতে ডাইনোসর সহ পৃথিবীর তাবৎ উদ্ভিদলতা গুল্মসব ধ্বংস হয়ে গিয়েছিল। পৃথিবীতে যে উল্কাপিণ্ডটি এসে পড়েছিল, তার কারণে পৃথিবীতে যে গর্ত হয়েছিল তার গভীরতা 600 ফুট এবং প্রস্থ 3800 ফুট। বিজ্ঞানীরা বলেন, সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশঙ্কা বেশি থাকে। এর কারণ হচ্ছে, এই সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে একই অক্ষ বরাবর থাকে, যার ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রূপান্তরিত হয়। এমনই মুহূর্তে যদি কোনো পাথর বেল্ট থেকে নিক্ষিপ্ত হয়, তখন এই ত্রিশক্তির আকর্ষণের ফলে সেই পাথর প্রচণ্ড গতিতে প্রবল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এত প্রচণ্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা তখন পৃথিবীর বায়ুমণ্ডলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে, ফলে পৃথিবীর একমাত্র পরিণতি হবে ধ্বংস। একজন বিবেকবান মানুষ যদি মহাশূন্যের এই তত্ত্ব জানে, তাহলে তা শঙ্কিত হবারই কথা। এই দৃষ্টিকোণ থেকে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদারত হওয়া এবং সৃষ্টিকুলের জন্য পানাহা চাওয়ার মধ্যে আমরা একটি নিখুঁত বাস্তবতা সম্পর্ক খুঁজে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি ছিল যুক্তিসঙ্গত এবং একান্ত বিজ্ঞানসম্মত, তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন, সালাত আদায় করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।